হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 48 আজ আমরা দেখে নেব, যা 17ই জানুয়ারি 2023-এর Shift 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিখ্যাত নৌচণ্ডী মেলা কোন রাজ্যে বছরে একবার পালিত হয়? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না কেরালা? বিখ্যাত নৌচণ্ডী মেলা পালিত হয় উত্তরপ্রদেশে, অপশন সি। এটি হয়ে থাকে উত্তরপ্রদেশের মিরাটে। হোলির 2 দিন পরে এই মেলা উদযাপিত হয়। পরের প্রশ্ন, নভেম্বর 2022 অনুযায়ী ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কি? কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম, বলবন্ত রায় মেহতা, ভি অনন্ত নাগেশ্বরন না সুরেন্দর সিং? বর্তমানে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বা চিফ ইকোনমিক অ্যাডভাইজার রয়েছেন ভি অনন্ত নাগেশ্বরন। ইনি হলেন ভারতের 18তম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং ইনি হলেন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর প্রধান, যা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আসে। প্রতি বছর ভারত সরকার যে ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া বের করে তার দায়িত্বে থাকে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। পরের প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? পিভি নরসিমা রাও, মনমোহন সিং, নরেন্দ্র মোদী না এল কে আডবাণী? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও। বাকি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কারা কারা প্রধানমন্ত্রী ছিলেন তার একটা লিস্ট দেখে নাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। ফোর্থ, ফাইভ রোলিং প্ল্যান এবং সিক্স ফাইভ ইয়ার প্ল্যানের সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যানের সময় ছিলেন রাজীব গান্ধী। এইট ফাইভ ইয়ার প্ল্যানের সময় ছিলেন নরসিমা রাও। নাইন্থ ফাইভ ইয়ার প্ল্যানের সময় ছিলেন অটল বিহারী বাজপেয়ী। টেন্থ ফাইভ ইয়ার প্ল্যান শুরু হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর জমানায় এবং পরবর্তীকালে মনমোহন সিং প্রধানমন্ত্রী হন। ইলেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যান চলেছিল মনমোহন সিং এর সময়কালে এবং টুয়েলথ ফাইভ ইয়ার প্ল্যান শুরু হয়েছিল মনমোহন সিং এর সময়কালে, কিন্তু নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আসার পরে এই ফাইভ ইয়ার প্ল্যান আর চালিয়ে যাননি। তিনি 2015-তে নীতি আয়োগের প্রতিষ্ঠা করেন। নীতি আয়োগের পূর্ণ অরূপ হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে। এই প্ল্যানিং কমিশনই ফাইভ ইয়ার প্ল্যানগুলো পরিচালনা করত। পরের প্রশ্ন, কে 2022 সালের আগস্টে ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন? নাথুলাপতি, ভেঙ্কটরামন, রঞ্জন গগৈ, শরদ অরবিন্দ বোবদে না উদয় উমেশ ললিত? ভারতের 49তম প্রধান বিচারপতি ছিলেন উদয় উমেশ ললিত বা ইউইউ ললিত এবং বর্তমানে ভারতের 50তম চিফ জাস্টিস রয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়। পরের প্রশ্ন, যতীন গোস্বামী কোন নৃত্যে তার অবদানের জন্য অসংখ্য পুরস্কার জিতেছেন? ওড়িশি, কুচিপুড়ি, ভারতনাট্যম না সাত্রিয়া? যতীন গোস্বামী সাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন ডি। ওড়িশি নৃত্য দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে, কুচিপুড়ি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, ভারতনাট্যম তামিলনাড়ুতে এবং সাত্রিয়া নৃত্য আসামে। পরের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল মন্ত্র ছিল কার উন্নয়ন? নদী, ভবন, কৃষি না আর্কিটেকচার? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। সেই সময় ভারত কৃষিতে স্বনির্ভর ছিল না, তো 51 থেকে 56 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অবজেক্টিভ ছিল কৃষি। নিচের কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? ইলেকট্রিক কন্ডাক্টিভিটি সব থেকে বেশি কার? লিথিয়াম, সিলভার, প্ল্যাটিনাম না গোল্ড? কি হবে এটি? সব থেকে বেশি তড়িৎ পরিবাহিতা সিলভারের বা রূপার। সিলভারের পরে আসে কপার, তারপরে গোল্ড, সোনা, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক। পরের প্রশ্ন, 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে নিচের মধ্যে কি অলিম্পিক কলড্রন জ্বালিয়েছিলেন? অলিম্পিক কলড্রন অর্থাৎ অলিম্পিকের সময় যে মশালটা জ্বালানো হয় তাকে কলড্রন বলে এবং 2020-এর গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল জাপানে এবং এই কলড্রন জ্বালিয়েছিলেন নাওমি ওসাকা, অপশন সি। তিনি জাপানের একজন টেনিস খেলোয়াড়। পরের প্রশ্ন, একটি পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন পূরণের জন্য স্বচ্ছ ভারত মিশন চালু করা হয়েছিল। স্বচ্ছ ভারত মিশন কবে চালু করা হয়? এটা চালু হয়েছিল অক্টোবর 2, 2019-এ। অক্টোবর 2 হলো মহাত্মা গান্ধীর জন্মদিন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত হতে হবে? 35, 34, 25 না 30? ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় 35 বছর, অপশন এ। ভারতের রাষ্ট্রপতি হওয়ার কি কি যোগ্যতা থাকতে হয় তা আর্টিকেল 58-এ উল্লেখিত রয়েছে। সেখানে বলা হয়েছে একজন ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে, তার বয়স 35 বছর হতে হবে এবং তিনি লোকসভার মেম্বার হওয়ার জন্য উপযুক্ত হতে হবে
এই তিনটি শর্ত রয়েছে। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন শ্রীমতি দ্রৌপদী মুর্মু। লোকসভার এমপি হতে গেলে তার বয়স হতে হয় 25 বছর, রাজ্যসভার এমপি হতে গেলে বয়স হতে হয় 30 বছর। ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলে তার বয়স হতে হয় 35 বছর। পরের প্রশ্ন, ফুটবল ক্লাব মোহনবাগান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1892, 1889, 1873 না 1878? মোহনবাগান প্রতিষ্ঠিত হয়েছিল 1889 সালে। মোহনবাগান 1911 সালে আইএফএ শিল্ড জেতে এবং আজ পর্যন্ত তারা আই লিগ জিতেছে 2 বার এবং ডুরান্ড কাপ জিতেছে 17 বার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউএসএ, কানাডা, ইউএসএসআর বা বর্তমান রাশিয়া না ফ্রান্স? মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি আমরা নিয়েছিলাম ইউএসএসআর থেকে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে। এটা ভারতীয় সংবিধানে যোগ হয়েছিল 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। তখন 10টি মৌলিক কর্তব্য যোগ হয় এবং পরবর্তীকালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যা 2002-এ পাশ হয়, সেখানে আরও একটি মৌলিক কর্তব্য যোগ হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। পরের প্রশ্ন, নিচের কোনটি মণিপুরের একচেটিয়া মার্শাল নৃত্য? বিহু, কুম্মি, থাংটা না দণ্ডযাত্রা? মণিপুরের মার্শাল নৃত্য হলো থাংটা, অপশন সি। বিহু নৃত্য দেখতে পাওয়া যায় আসামে, কুম্মি নৃত্য দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে, দণ্ডযাত্রা এটা উড়িষ্যাতে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, নবজাতকের মৃত্যুর হার একটি নির্দিষ্ট বছর বা অন্য সময়ের মধ্যে প্রতিটি 1000টি জীবিত জন্মে জীবনের প্রথম কত সময় মৃত্যুর সংখ্যাকে বোঝায়? নবজাতকের মৃত্যুর হার এটা নির্ণয় করা হয় প্রতিটি 1000টি জীবিত বাচ্চার মধ্যে কতজন প্রথম 28 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারছে। প্রথম 28 দিনের মধ্যে মারা গেলে তাকে নিওটাল মর্টালিটি হিসেবে ধরা হবে। কি হবে এটি? 28 দিন, অপশন এ। বর্তমানে ভারতের নিওটাল মর্টালিটি রেট হলো 28। প্রতি 1000টা জীবিত বাচ্চার মধ্যে 28 জন প্রথম 28 দিনের মধ্যে মারা যায় এবং 2030 পর্যন্ত এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 12-তে নামানোর। বর্তমানে ভারতের ইনফ্যান্ট মর্টালিটি রেট হলো 26.619। ইনফ্যান্ট মর্টালিটি রেট হলো প্রতি 1000টা জীবিত বাচ্চার মধ্যে কতজন 1 বছর বয়স হওয়ার আগেই মারা গেল। পরের প্রশ্ন, নিচের কোনটি মোলাস্কার অধীনে আসে? মোলাস্কা একটি ফাইলাম, সেই ফাইলামের মধ্যে কোনটি আসে? টার্টেল, মুস্কা, স্টিংরে না অক্টোপাস? মোলাস্কা ফাইলামের মধ্যে আসে অক্টোপাস, অপশন ডি। টার্টেলের ফাইলাম হলো কর্ডাটা, মুস্কার ফাইলাম হলো অ্যান্থ্রোপোডা, মুস্কা হলো মাছির বৈজ্ঞানিক নাম, স্টিংরের ফাইলাম হলো কর্ডাটা। পরের প্রশ্ন, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ শনাক্ত করুন, ক্যালিস্টো, লো, টাইটান না চাঁদ? পৃথিবীর একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট হলো চাঁদ, অপশন ডি। ক্যালিস্টো হলো বৃহস্পতির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ, লো এটিও বৃহস্পতির উপগ্রহ, টাইটান হলো শনির বৃহত্তম উপগ্রহ। সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ বৃহস্পতির, তার নাম গ্যানিমেড। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি ফার্মের মালিকাধীন জিনিস, ডিবেঞ্চার, অ্যাসেট, লায়াবিলিটি না লোন? একটি ফার্ম বা কোম্পানির মালিকাধীন হলো তার অ্যাসেট, অপশন বি। পরের প্রশ্ন, জেনারেল ডায়ার কত সালে সামরিক আইনের সময় কমান্ডো গ্রহণ করেন? 1945, 1819, 1919 না 1929? জেনারেল ডায়ার কমান্ড গ্রহণ করেছিলেন 1919 সালে এবং তিনিই হলেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এপ্রিল 13, 1919 সালে। পরের প্রশ্ন, কি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সাহায্য করে এবং বৈদেশিক মুদ্রা আনে? মেশিন আমদানি, উৎপাদিত পণ্য রপ্তানি, উৎপাদিত পণ্য আমদানি না কাঁচামাল আমদানি? আমদানির সময় কি হয়, আমরা বিদেশে টাকা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের মুদ্রা অন্য দেশে চলে যায়। একমাত্র রপ্তানির ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন কোনো জিনিস বিদেশে পাঠাই তখন তাদের টাকা আমাদের দেশে আসে, সেই সময় বৈদেশিক মুদ্রা ভারতে আসে। তাহলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সাহায্য করে এবং বৈদেশিক মুদ্রা আনে উৎপাদিত পণ্য রপ্তানির সময়, অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোন প্রত্নতাত্ত্বিক স্থান বর্তমানে ভারতে অবস্থিত নয়? মহাগড়া, চিরান্দ, হাল্লুর না মেহেরগড়? ভারতে অবস্থিত নয় মেহেরগড়, এটি বেলান পাসের কাছে অবস্থিত। এই বেলান পাসটা রয়েছে পাকিস্তানের কোয়েটা শহরের কাছে। মহাগড়া, এই স্থানটি উত্তরপ্রদেশে অবস্থিত। চিরান্দ, এটি বিহারে অবস্থিত এবং হাল্লুর, এটা কর্ণাটকাতে অবস্থিত। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।